আওয়ামী লীগের প্রতি এখন আর ভক্তি নেই বলেছেন কাদের মির্জা। আমাকে দল থেকে বহিষ্কার করে দেন, মেয়র পদ থেকেও বাদ দিয়ে দেন। এ দলের আওয়ামী লীগের প্রতি এখন আমার আর ভক্তি নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। সোমবার 14 জুন দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সৎ মানুষ, এখন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া পরিবারের বাকিদের ব্যাপারে কথা আছে। কাদের মির্জা বলেন, আমার চাকরি মেয়র পদ খেয়ে ফেললেও আমি বলবো বঙ্গবন্ধু নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে গেছেন। শেখ হাসিনা এবং তার দুই সন্তানও সেই নীতি নৈতিকতা ধরে রেখেছেন, আমিও সেটা বিশ্বাস করি। এবার আমাকে রাখেন না রাখেন সেটা আপনাদের বিষয়, আর আমাকে রাখবারও দরকার নেই, বাদ দিয়ে দিন। আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাকে পৌরসভা থেকে বাদ দিলে আবার স্বতন্ত্র ভোট করব, অনুরোধ থাকবে ফেয়ার সুষ্ঠু ভোটটা করাবেন, আমি হেরে গেলেও মেনে নিব, এক ভোট পেলেও আমি মানব, আমাকে আর রাখবেন না, আমাকে বাদ দিন, আমাকে রেখে ওবায়দুল কাদের সাহেব আর খেলা দেখানোর দরকার নেই। কাদের মির্জা বলেন, যারা আমার বাবাকে হেডমাস্টার মোশাররফ হোসেনকে রাজাকার বলে স্কুলের মাস্টারি থেকে বের করে দিয়েছেন, আমি তাদের সঙ্গে রাজনীতি করতে পারবো না। আমি নেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আপনি একটা মেসেজ দিলে আমি দল এবং মেয়র থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনের দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।